আমাদের হাতে পায়ে চার খায়, মানে ঝিনঝিন ঝিনঝিন করে থাকে বেশ কিছুক্ষণ, আবার চিমটি দিলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এটার সাথে কিন্তু আমাদের রক্তের ঘনত্বের সম্পর্ক, আমাদের রক্তের প্লাটলেটের সম্পর্ক, আমাদের রক্তের হিমোগ্লোবিনের সম্পর্ক, আমাদের আরবিসির সম্পর্ক, আমাদের ডাব্লিউবিসির সম্পর্ক। রক্ত যত বেশি ভালো থাকবে, যত বেশি ঘনত্ব থাকবে, রক্ত যত ক্লিন থাকবে, এটার জন্য আমাদেরকে অনেক বেশি কচু শাক বা কচু জাতীয় জিনিস বা ওল কচু জাতীয় জিনিস, মানে কচু শব্দ জড়িত আছে, এই জিনিসগুলো বেশি খেতে হবে। এখানে আয়রনের একটা বিরাট সম্পর্ক আছে, আমাদের শরীরের আয়রন কমে গেলেও কিন্তু রক্ত চার খায়, মানে রক্তের সারা শরীরে ইভেন সার্কুলেশন হতে হলে ব্রেনটাকে একটু কোল্ড থাকতে হবে। ব্রেনের ভিতর দিয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, হার্ট পাম্প করে রক্তটা ব্রেনে দিয়ে দিচ্ছে। অতএব এই কাজটা করার জন্য আমরা যদি মাঝে মধ্যে একটু কাঁচা কলা খাই, সবসময় একটু পাকা কলা খাই, আমরা যদি একটু প্রতিদিন পেয়ারা খাওয়ার অভ্যাস করি, প্রতিনিয়ত একটু শাক সবজি ফল মূল সবুজ শাক খুব লাল করে খুব পুড়ে না খেয়ে আধা কাঁচা পাক করা খাবার খাইতে পারি। আমরা যদি একটু ঢুলা শাকের রস, মানে লাল জাতীয় খাবার, এটা রক্তের সাথে সম্পর্ক আছে। লাল জাতীয় খাবার বলতে লাল তরকারির মধ্যে ঢুলু শাকটা, মানে লাল শাকটা, আবার বিট গাজর যেগুলি লাল, এখন লাল জাতীয় বাঁধাকপি এসে গেছে, লাল মূলো লাল এসে গেছে, আখ লাল এসে গেছে, লাল জাতীয় যত খাবার আছে সব খাবার আমাদের রক্তের প্রবাহকে ইভেন সার্কুলেশনে আনে। এই কথাগুলি আমাদের সতর্ক করা এই জন্য প্রয়োজন, যেরকম আমরা সর্বরকম তামাক এবং ধূমপানকে সর্বরকম এডিকশনকে না বলব, আমরা সর্বরকম কাঁচা লবণকে না বলব, সর্বরকম চিনিকে আমরা না বলব। এখানে আমাদের কোনো মতানৈক্য নাই, মতান্তর নাই, প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, এইসব জিনিসগুলি সকলে খেতে পারবে না। মধু আর আনারস একসাথে খেতে পারবে না, এটা বিষ, যদি খাঁটি মধু এক, মধু এবং দুধ একসাথে খেতে পারবে না, মধু এবং আনারস, দুধ এবং আনারস একসাথে খাওয়া যাবে না 100%। এই জিনিসগুলো আমরা বারবার কেন বলি যে এই জিনিসগুলো আমাদের বলার দরকার আছে। মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মহাপবিত্র কোরআন শরীফের ভিতরেও কিন্তু 82 বার বলছে নামাজ পড়তে, কারণ আমাদের ভুলো মন, আমরা অনেক জিনিস ভুলে যাই, আল্লাহ তাআলা কতগুলি জিনিস বারবার বলছেন, 320 বার বলছেন আল্লাহর জিকির করতে, এতবার বলার দরকার ছিল না, কিন্তু বেশি করে বলছেন। আমরা যেন সতর্ক হই, আমরা যেন আল্লাহকে ডাকি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন রোজা করি, আমরা যেন আল্লাহর নির্দেশিত পথগুলি মেনে চলি। ওরকমই এই খাদ্য অভ্যাসের জন্য আমরা একটু আপনাদেরকে অনুরোধ করি, বারবার বলি যে পাকঘরের খাবারটা নিজের মায়ের ডাল ভাত খান, শুধু আলু দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খান, শুধু ভাতের মাঠ দিয়ে ভাত খান, অল্প কিছু তরকারি দিয়ে হলেও ভাত খান, অল্প কিছু শাক ভাত খান, কিন্তু হোটেলের খাবারটা খাবেন না, বিয়েবাড়ির খাবারটা খাবেন না, কারণ বিয়েবাড়ির খাবারে এখন শুধু জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্ষর, এই জিনিসগুলি খুব বেশি দেয়, খুব মজা করার জন্য দেয়। 26 ধরনের গ্রিন টি এখন সারা পৃথিবীর বাজার মাথায় রাখতেছে। নর্মাল চা এখন খুব বেশি একটা মানুষ খায় না, মানে লিমন টি চা এবং লেবু, জিঞ্জার টি চা এবং আদা, কিউকাম্বার টি, টি ফর কোল্ড, টি ফর হেডেক, টি ফর পেইন, চিনিতে আপনার 160টা রোগের সৃষ্টি করে। এই চিনির সাথে কফের সম্পর্ক, এই চিনির সাথে ঘামের সম্পর্ক, এই চিনির সাথে হাত ঠান্ডা হয়ে যাওয়ার সম্পর্ক, এই চিনি থেকে তৈরি যত মিষ্টি আছে এগুলোর সাথে আপনার মাথা গরমের সম্পর্ক, হাই প্রেশারের সম্পর্ক, লো প্রেশারের সম্পর্ক, সকল দিকেই সে ড্রাগনের মতো, সে সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে এই চিনি বিচরণ করে আমাদের শরীরের ভিতরে। তার একমাত্র কাজ হলো যত দুর্বল
আমাদের বিপক্ষ শক্তি যতটুকু শক্তি যোগানো যায় সেই শক্তিটা যোগায় এই চিনি। অতএব চিনি খাওয়া আমাদের বন্ধ করতে হবে। চিনির পরিবর্তে আমরা কিন্তু জ্যৈষ্ঠমধু খেতে পারি, চিনির পরিবর্তে আমরা কিশমিশ দিয়ে খাবার তৈরি করে খেতে পারি, চিনির পরিবর্তে আমরা খুরমা খেজুর দিয়ে খাবার তৈরি করতে পারি, চিনির পরিবর্তে আমরা জ্যৈষ্ঠমধু দিয়ে, স্টেভিয়া দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, আমরা মোলাসেস থেকে ব্রাউন সুগার দিয়ে চা এবং অন্যান্য জিনিস, বা গুড় দিয়ে চা এবং অন্যান্য জিনিস, অনেক মহান ব্যক্তিরা, অনেক ভালো মানুষরা, অনেক উন্নত মানুষরা আমি দেখেছি গুড় দিয়ে চা খায়। এটা একটু অভ্যাসের ব্যাপার, কিছুই না, আমরা একটু অভ্যাস করতে পারলেই কিন্তু খাদ্য অভ্যাস পরিবর্তন করে আমরা নিরোগ, সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি। লিভার সুরক্ষার জন্য একটা মহান ঔষধ পানিকে, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। সঠিক পানি যদি আমরা না খেতে পারি তাহলে লিভার ভালো থাকবে না। এই জন্য আমাদেরকে সঠিক পানি, নিরাপদ পানি, ভালো পানি আমাদের জোগাড় করতে হবে এবং খেতে হবে। বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ দরকার আছে। আমরা ডাবের পানি খেতে পারি, আমরা পান্দাবাতের পানি খেতে পারি, বৃষ্টির পানি আমরা স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়িতে সংগ্রহ করে বাড়ির ছাদ থেকে এনে বোতল ভরে ভরে রেখে সারা বছর খেতে পারি, সহজে নষ্ট হয় না বৃষ্টির পানি। এই ধরনের ন্যাচারাল ওয়াটারের দিকে আমাদের নজর দিতে হবে, গোসল করতে হবে গরম পানিতে। এটা আমি বারবার বলি, সবসময় বলি, আরও বলবো যে আপনারা, আপনাদের সুরক্ষা আপনাদের কাছে। আপনি প্রতিদিন যখন জন্ডিস হয়েই গেছে আপনি জেনে ফেলছেন, তখন আপনাকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে একটু তরমুজ খেতে হবে, লাইকোপেন আছে তরমুজের ভিতরে, একটু টমেটোর সালাদ বা টমেটোর ছচ বা টমেটোর পুরি পনির এগুলো খেতে হবে। আপনার টমেটোর চুকা এই জাতীয় জিনিস, টমেটো ডালের ভিতরে একটু বেশি করে দেওয়া, তরকারির ভিতরে একটু বেশি করে দিয়ে টমেটোটা খেলে জন্ডিসের জন্য একটু আসান হবে। মানে খাদ্য থেকে জন্ডিসটা ভালো করা সবচেয়ে দরকার। এই সময় যেও ভাত, নরম ভাতটা খেতে হবে, শক্ত ভাত আমাদের জন্য ভয়ানক ক্ষতিকর। যেরকম পোলাও জন্ডিস রোগীর জন্য একটা মহাবিপদ সংকেত, ওরকমই যত বেশি নরম খাবার খেতে পারবো, যেও ভাত খেতে পারবো, যত বেশি স্যুপ জুস খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমরা জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস, হেপাটাইটিস এগুলির থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার লোকেরা অনেকেই ঘাগরা খায়। ঘাগরাও প্রায় 10 ধরনের ঘাগরা আমাদের দেশে আছে। এটা অনেকটা ডাটা প্রজাতির, এটা অনেকটা নটিনি প্রজাতির গাছ, ওই সব ফ্যামিলি থেকে আসছে এই এটা ঘাগরাটা। কিন্তু ঘাগরা খুব মজা খেতে, খুব মজা তরকারিতে পাক করলে, খুব বুড়াবুড়িরা গ্রামে খুব সুন্দর করে নেয়, কিন্তু তারা চিনে যে কোনটা পয়জন কোনটা পয়জন না। নতুন ধরনের, এই নতুন যুগের লোকেরা অনেকটা চিনবে না, আমরা যেরকম দেখলেই বলতে পারবো, যেটার গায়ে কাঁটা আছে সেটা আপনি খেতে পারবেন না, সেটার মধ্যে বিষ আছে, আর যেটা কাঁটা নাই যে ঘাগরাটা সেটা আপনি খেতে পারবেন। তো মানবতার স্বার্থে এই কথাগুলি আমি দীর্ঘদিন থেকে বারবার বলি, এই কারণে বলি যে সত্যিকারেরই এই ঘাগরার ভিতরে, পটকা মাছের ভিতরে বিষ পাওয়া গেছে। যেরকম ধরেন আমি দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে যাদের অ্যালার্জি আছে তারা চুলে কলপ দিবেন না, কারণ বহু লোক তারা চুলে কলপ দিয়ে মারা গেছে। এটা প্রমাণ কীভাবে করবে? সারা পৃথিবীতে খুব ছোটো একটু 600 টাকা দাম একটা কিট আছে, 2টা টেস্ট টিউব আছে, ওটার ভিতরে সামান্য একটু আরএস আছে, আপনার পশমটা টান দিয়ে ওটার মধ্যে ফালাইলে যে বুদবুদ উঠতে থাকে, তাহলে আপনি অ্যালার্জিক বডি, আপনার চুলে কলপ দেওয়া চলবে না। যাদের চামড়া খুব পাতলা, এই চামড়াগুলি এরকম পাতলা, খুব পাতল, তারা কিন্তু চুলে কলপ দিতে পারবে না। চুলের কলপটা ব্ল্যাক অ্যাসিড জি, এটা আমাদের মাথায় দেওয়ার সাথে সাথে আমাদের লোমকূপের গোড়া দিয়ে মগজে প্রবেশ করে বসে এবং মানুষের মৃত্যুর ঝুঁকি প্রায় 100-তে 100। অতএব সকলেই কিন্তু চুলের কলপ দিবেন না।
আপনারা এই যে শীতের ঋতু, এই ঋতুতে এবং করোনা প্রতিরোধ করার জন্য, মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য, অনেকের সাইনোসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো, আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হর্তকি, বহেরা, এটার নাম হলো ত্রিফলা। তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আর একটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের IBS আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হয়েছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হয়েছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি, হর্তকি, বহেরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।